সবার একটি রেষারেষি থাকে, বিশেষ করে যারা জিএসএক্সআর বাইকার বা জিএসএক্সআর বাইক ইউজ করে তারা রেষারেষিটি বেশি করে। আমি জিএসএক্সআর বাইক চালাই না বা R15 V3 বাইক চালাই না, তবে আপনাদের মাঝে অনেস্ট রিভিউ দিব আজকের ভিডিওতে এ দুইটি বাইকের থেকে কোন বাইকটি বেশি ভালো অ্যান্ড কেনই বা দুইটি বাইক নিয়ে মানুষ কম্পেয়ার করে। জিএসএক্সআর বাইক আপনার জন্য ভালো হবে নাকি ইন্দোনেশিয়ান R15 V3 বাইকটি আপনার জন্য ভালো হবে, সেটা নিয়ে আজকের ভিডিওতে মূলত আলোচনা করব। তাহলে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকেন অ্যান্ড এনজয় করতে থাকেন। হ্যালো এভরিওয়ান, দিস ইজ আরমান সারোয়ার। আজকের ভিডিওতে আলোচনা করতে যাচ্ছি আপনাদের সবার ফেভারিট দুইটি বাইক, একটা হচ্ছে জিএসএক্সআর আরেকটা হচ্ছে R15 V3। তবে এখনও পর্যন্ত যারা আরমান সারোয়ার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই আরমান সারোয়ার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলবেন যেন পরবর্তী আপডেট নোটিফিকেশন পেয়ে যান। যেমন যারা জিএসএক্সআর লাভার তারা সবসময় একটা কথা বলে যে জিএসএক্সআর বাইকের সাথে টান দিয়ে কখনোই পারবে না। হ্যাঁ, এটা সত্য যে জিএসএক্সআর বাইকের গতি অনেক বেশি, তবে হ্যাঁ R15 V3 ইন্দোনেশিয়ান ভার্সনের বাইকটির গতি কিন্তু কম নয় কোনো অংশে। তবে অ্যাভারেজ হিসাব করতে গেলে দেখা যায় জিএসএক্সআর গতির দিক দিয়ে এগিয়ে আছে। জিএসএক্সআর মেইন প্রবলেম হচ্ছে জিএসএক্সআর বাইকের মেনটেন্স তেমন একটা ভালো না, যেটা R15 V3 বাইকের মেনটেন্স খুবই ভালো। তারপর মেজর আরেকটি প্রবলেম হচ্ছে জিএসএক্সআর বাইকের রিসেল ভ্যালু কিন্তু তেমন বেশি পাবেন না, বাট R15 V3 বাইকটির রিসেল ভ্যালু কিন্তু খুব ভালো পাওয়া যায়। যেমন একটি বাইক ক্রয় করার পর আপনি সেকেন্ড হ্যান্ড যখন বিক্রি করবেন জিএসএক্সআর তেমন বেশি রিসেল ভ্যালু পাবেন না, তবে R15 V3 বাইকটি ক্রয় করার পর আপনি যদি কিছুদিন রাইড করে আবার সেল করে দেন তাহলে রিসেল ভ্যালু খুবই ভালো পাবেন। জিএসএক্সআর বাইকের আরেকটি মেন প্রবলেম হচ্ছে বল লেসার খুব তাড়াতাড়ি ভেঙে যায় বা নষ্ট হয়ে যায়, বাট R15 বাইকের ক্ষেত্রে কিন্তু এই প্রবলেমটি হচ্ছে না। আর R15 V3 বাইকটির দাম অনেক বেশি, জিএসএক্সআর বাইকের দাম তুলনামূলকভাবে R15 V3 বাইকটির তুলনায় খুবই কম। যেমন বর্তমানে জিএসএক্সআর বাইকের বাজার মূল্য আছে নন ABS 385,000 টাকা অ্যান্ড ABS 430,000 টাকা। ওই দিক দিয়ে R15 V3 বাইকটির বাজার মূল্য আছে ইন্দোনেশিয়ান ভার্সনের 525,000 টাকা। এখন আপনাদের প্রশ্ন হতে পারে যে ভাইয়া আপনার কাছে কোন বাইকটি বেস্ট? আমার কাছে দুইটা বাইকই বেস্ট, তবে র্যাঙ্কিং ওয়ানের মধ্যে আমি দিয়ে রাখবো R15 V3। অনেকের প্রশ্ন আসতে পারে যে ভাইয়া কেন আপনি এক নম্বরে R15 V3 বাইকটি দিয়েছেন, কতগুলো কারণ আছে। এই জন্য আমি R15 V3 বাইকটি র্যাঙ্কিং ওয়ানে দিয়েছি আর জিএসএক্সআর বাইকটি র্যাঙ্কিং টু এর মধ্যে দিয়েছি। নাম্বার ওয়ান কারণ হচ্ছে R15 বাইকের রিসেল ভ্যালু খুবই ভালো পাওয়া যায়, তারপর মেনটেন্স বিল কোয়ালিটি জিএসএক্সআর বাইকের তুলনায় অনেক ভালো। যেমন জিএসএক্সআর বাইকের টায়ার খুবই চিকন, সাসপেনশন অনেক চিকন, বাইকটি অনেক ছোট। তবে জিএসএক্সআর বাইকের একটি ফেসিলিটিস হচ্ছে যারা একটু শর্ট আছেন, 5'4" আছেন, তাদের জন্য পারফেক্ট একটি বাইক হচ্ছে জিএসএক্সআর। কারণ অনেকে R15 V3 বাইক রাইড করতে পারে না, কারণ R15 V3 বাইকটি রাইড করতে হলে মিনিমাম 5'7" বা 5'8" হতে হবে, তাহলে কমফোর্টেবলভাবে রাইড করতে পারবেন। এই ছিল আজকের ভিডিওর আপডেট ইনফরমেশন। আশা করি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক বাটনে একটি লাইক দিয়ে দিবেন। দেখা হবে ইনশাল্লাহ পরবর্তী ভিডিওতে। ততদিন পর্যন্ত আপনারা সবাই সুস্থ থাকবেন অ্যান্ড ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।